শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অঙ্গনা ডিল ব্লগে অনেক অনেক স্বাগত। আমরাও খুব খুব ভালো আছি। তো সকাল এখন 8:30 মতো বাজে। তো 8:30 সময় আমার স্নান টান হয়ে গেছে, আমি এখন ছাদে মিলতে এসেছি। তো দেখছি সকাল থেকে আকাশ মুখ ভার করে বসে রয়েছে, মুখ একদম আকাশের মেঘলা ওয়েদার, আর রোদের কোনো দেখা নেই। আর আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, আবার আজকের জেনেই সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর এইখানে কোনো বিন্দুমাত্র ধুমধাম নেই। তো পুজো বলে তো কিছু মনেই হচ্ছে না। ভেবেছিলাম এবারে পুজো করব, কিন্তু কিছু কারণ অসুবিধার জন্য পুজো করা হলো না। তো নিচে যে ফ্যামিলিতে থাকে তাদের ঘরে পুজো হবে, তো বাবানকে নিয়ে যাব আর একটা বই দেবো। বেশ চলো, আর বকবক করবো না, অনেক কথা বললাম, তাড়াতাড়ি ঝটাপট মিলে দিই, আবার নিচে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। বন্ধুরা, আমি আবারও চলে এসেছি। তো এখন 9:45 মতো বাজে। তো ছাদ থেকে মিলে চলে এলাম। তো ছাদ থেকে মেলার পর দেখছি আজকে সকাল থেকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, আর কুয়াশা, আবার এক দুপুরটা বৃষ্টিও পড়ছিলো। তো ভাবলাম যে তুলে নিয়ে আসি, তারপর বৃষ্টি বললো ছেড়ে দাও, তোলার দরকার নাই আজকে, ঠিক রোদ উঠবে। তো এখন বাবানকে, ওর বাবা ব্রাশ করছে, ওর বাবা তো আজকে সকালে একবার গেছিলো, কারণ আজকে 26শে জানুয়ারি, 26শে জানুয়ারির দিনই সরস্বতী পুজো পড়েছে। তো আজ এখানে সরস্বতী পুজোর কিচ্ছু মানে কিছুই নেই। তো ভেবেছিলাম আমি সরস্বতী পুজো করবো, কিন্তু কিছু কারণের জন্য আমার হলো না। তো পরের বছরে করার চেষ্টা করবো, বাবান তখন স্কুলে ভর্তি হয়ে যাবে। তো এখন ওর বাবা বাবানকে রেডি করাচ্ছে, কারণ আমাদের নিচের বাঙালিরা ওরা পুজো করবে, তাই জন্য আমি বাবানকে নিয়ে যাবো। আমি দেখে এলাম একবার, বললো একটু দেরি আছে, তো বাবানকে স্নান টান করে একবার রেডি করে দেবে, আর একটা বইও দিয়ে দেবো। আর আজকে রান্না বান্নার কিছু সেরকম চাপ নেই, কারণ আজকে 26শে জানুয়ারি, সেহেতু ওর অফিসে আজকে বড় খানা দেয়, মানে খাবার দাবার সব দেয়, সেহেতু আমার আর বাবানের রান্না করব, আর কোনো সেরকম চাপ নেই। আর কালকে রাতে ছোলার ডাল করেছিলাম, সেটা বেঁচে আছে, রুটি করে দেবো, আজ সকালের টিফিন হয়ে যাবে। বেশ চলো, ওইদিকে ওর বাবা বাবানকে রেডি করছে, আমি আবার তোমার সাথে পরে কথা বলছি। এখন প্রায় 9টা বাজে, ওইদিকে বাবান আমার রেডি হয়ে গেছে। তো বাইরে বেরিয়ে এসে দেখছি আজকে যেহেতু 26শে জানুয়ারি, সব বাচ্চারা ফ্ল্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে, মানে স্কুল থেকে সবাইকে রাস্তাতে হাঁটাচ্ছে। কি ভালো লাগছে, কারণ আমরাও একদিন এরকম করেছি, তাই খুব ভালো লাগলো দেখে। তো আমরা নিচে চলে এসেছি বই নিয়ে। তো দেখতেই পাচ্ছ পুজোর সব আয়োজন হয়ে গেছে। তো এখানে কোনো মূর্তি পাওয়া যায়নি, তাই জন্য পিকচার দিয়ে পুজো করা হচ্ছে। আর পুজো করা হচ্ছে এটাই অনেক, কারণ আগেরবারে তো কিছুই হয়নি। তো এবারে এইটুকু হচ্ছে এটাই অনেক, কারণ এইখানে তো কোনো পুরোহিত পাওয়া যাবে না, তাই নিজেরাই যা একটু মন্ত্র বলে অঞ্জলি দেওয়া হলো। তো এটাই অনেক হলো। এই পরের বার থেকে চেষ্টা করা হবে যে সবাই মিলে একটা ঠাকুর আনার। তো বাবান তো কিছু বোঝেই না, এইদিকে আন্টি পুজো করছে, সমানে বাবান হেসে যাচ্ছে। বাবানকে আমি বলছি যে অঞ্জলি মানে ওগুলো বল, মন্ত্রগুলো তো কিছু বলছিই না। বেশ চলো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, এখন 11টা বাজে। তো ওইদিকে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, যেহেতু আজকে মা বেটা খাবো বলে। তো তোমার আজকে আলু সেদ্ধ করলাম, আর ডালটা হয়ে গেছে, আর মাছটা ভাজছি, আর কিছু করবো না আজকে। আর আজকে ওয়েদার খুব খারাপ, কিন্তু খুব হাওয়া দিচ্ছে। তো সোয়েটার এগুলো কেচেছি, জানি না শোকাবে কি না, আর রোদেও হালকা হালকা দেখা যাচ্ছে। 11টা বাজছে, কিন্তু আজকাল মনে হচ্ছে শোকাবে না, কিছু করার নেই, আবার কালকে দিতে হবে, কিন্তু দেখি, বুঝতে পারছো হাওয়া দিচ্ছে। তো বাবানকে নিচে থেকে নিয়ে এলাম, তারপর রুটি করলাম, ছোলার ডাল তো ছিল, আর রান্নাটাও চাপিয়ে দিয়েছি, তারপর ওর সুজিটা করিয়ে গেছিলাম, ওকে খাইয়েও দিয়েছি। এই যে এখন উল্টাতে এসেছি একবার। বেশ চলো, আমরা গিয়ে পরে কথা হচ্ছে। বেজে গেছে, আর আমাদের মা বেটার রান্না কমপ্লিট, ভাতটা হচ্ছে, ভাত হয়েই গেছে, আমি শুধু এবার সুইচটা বন্ধ করে দেবো। আর বাবান তো সকাল থেকে অনেকবার জিজ্ঞেস করে নিল, মাম্মা আজকে পড়তে হবে না, পড়তে হবে না বলে। বাবা না যে পড়বে না কেন, কি পুজো ভালো করে বলা, সরস্বতী পুজো। তো এখন কার্টুন দেখছে, আর ওর বাবা রেডি হয়ে আছে, কারণ যাবে, ওদের যেহেতু আজকে খাবার দেবে, তাই রেডি টেডি হয়ে বসে আছে, ওই দাদা যাবে, একসাথে যাবে। বেশ চলো, ভাতটা নামিয়ে নিই, আবার পরে কথা হচ্ছে তোমার সাথে। তো এখন 1:45 মতো বাজে। তো মা বেটার খাওয়া কমপ্লিট, আর বিশ্বজিৎ এখনও আসেনি, ওর আসতে দেরি হবে মনে হয়। বললাম রোদের কোনো দেখা নেই, সত্যি আজকে রোদের কোনো দেখা নেই,
তো ছাদে দেখি জিনিস যদি শোকায়, কারণ হাওয়া তো অনেক দিচ্ছে। আর এই পুজো হলে না মনটা খুব খারাপ হয়, মানে কোনো পুজো হলে, কারণ এইখানে পুজোর কিচ্ছু নেই। আজকে সরস্বতী পুজো বলে কিচ্ছু মনে হচ্ছে না। আর আমাদের ওইদিকে থাকলে এতক্ষণ সত্যি আমরা ছোটোবেলায় একটু মজা আনন্দ করেছি, এবার আমার ছেলে করতে পারছে না, এটা একটা মনটা খারাপ সত্যি। তাও ওই নিচেতে পুজো হলো বলে তাও একটু বুঝতে পারলো যে সরস্বতী পুজো। আর আমি পরের বছর থেকে চেষ্টা করব পুজো করার, কারণ তখন ও স্কুলে ভর্তি হয়ে যাবে। এবছরেই হবে, যেহেতু এখানে এপ্রিলে সেশন, তো এপ্রিল মাস থেকে দেবো। আর এখানে 26শে জানুয়ারির বেশি ধুম, মানে এখানে যেহেতু আইটিবি ক্যাম্পটা আছে, তাই কী আর করা যাবে, কোনোবার না কোনোবার তো বাড়িতে থাকতে পারবো সরস্বতী পুজোয়, আশা করছি, দেখা যাক। বেশ চলো, ব্লগটা আর বড়ালাম না, ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। বেশ চলো, আজকে ব্লগটা এইটুকুই। তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, তাহলে তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পারবে। বেশ চলো।